वेलकम बैक टू ETMG ग्रुप यूट्यूब चैनल और आमी तन्मय वीडियो टाते क्लिक करार जोन्नो तोमादेर सबाइके असंख्य धन्यवाद और एखन आमी जाच्छी मसलन्दपुर एक छोट्ट काज आछे जशोर रोडेर उपर दिये चले आमी रास्ताटा सोजा चले गेछे बनगाय बनगार थेके बांग्लादेशेर बेनापोल इंडिया साइड हच्छे पेट्रोपोल और बांग्लादेशेर साइड हच्छे बेनापोल तो सामने HP-র পেট্রোল পাম্প এখান থেকে আমি তেল ভরব না এমন কিছু ভিড় নেই তিন চার জনের পরে মনে হয় থাকব বারাসাত পৌরসভার এলাকা থেকে বেরিয়ে গেলাম যশোর রোড ধরে চলেছি দত্তপুকুর ঘুমা বিরা অশোকনগর হাবড়া মসলন্দপুর রাস্তা সরেছি যা ডান দিকে কাশফুলের বন আর বন্ধুরা বাঁ দিকে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছো যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো সব এখানে পরীক্ষা দিতে এসেছে মানে অটোর যারা ড্রাইভার তারা তাদের লাইসেন্সের পরীক্ষা দিতে এসেছে এখানে বাইকস রয়েছে বাইকের যারা লাইসেন্সের পরীক্ষা দেবে তাদের জন্য এখন আমি দত্তপুকুর হাটের উপর রয়েছে বিকেল বেলার দিকে এই জায়গাটা জনসমাগমে ভরে উঠবে দত্তপুকুর ক্রস করলাম এবার আমি যাচ্ছি দত্তপুকুর ঘুমার দিকে এখন ঘুমা ক্রস করে গিয়েছি আমি এখন বিরার দিকে যাচ্ছি রাস্তাটা একটু ভালো মানে তাপ্তি মারা হয়েছে রাস্তাতে এটা একটা ইন্টারন্যাশনাল রোড কেননা বাংলাদেশ চলে গিয়েছে রাস্তাটা দুর্বল টান করে গাড়ি যেতে পারে না যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরলে আমরা সোজা চলে যাবো চাকলার দিকে চাকলা ধামের দিকে আমাদের একটা ব্লগ আছে চাকলা নিয়ে দেখো সাজেশন বক্সে আসছে ওটা তোমরা দেখতে পারো তবে এই ভিডিওটা দেখার পর অশোকনগর রেলগেট প্রচন্ড ধুলো তোমরা বুঝতে পারছো কিনা জানি না আরে এই কাজটা আমার খুব ভালো লাগে দেখতে যখনই যাই তাল ভেঙে পড়বে একদিন পুরো রাস্তা জ্যাম হবে গাছটা গেছে শুকিয়ে আমরা ততক্ষণ ওয়েট করি যতক্ষণ না কোনো অঘটন ঘটে যাচ্ছে গেলেই পড়বে বাণীপুর রেলগেট এবার আমি ডিসাইড করতে পারছি না যে বাণীপুরের ভিতর দিয়ে চলে যাব নাকি হাবড়া হয়ে তারপরে যাব সেটাই ভাবছি তবে আমি যদি হাবড়া হয়ে যাই তাহলে আমার ফুলতলার দিকে আসতে গেলে অনেকটা ঘুরতে হবে কেননা আমি মগড়াতে গিয়ে উঠবো তাই অত দূর আর যাবো না ভাবছি হাবড়া হয়ে ফুলতলা হয়ে যাবো আবার এটাও হতে পারে আমি সোজা মসলন্দপুর হয়ে যেতে পারি মঙ্গলগ্রহের মধ্যে দিয়ে যাচ্ছি হাবড়ায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমি খুব বড় রকমের জ্যামের মধ্যে পড়তে চলেছি রাস্তাটা আগেও এসেছি আর এই রাস্তাটা খুব সুন্দর করেছে একদম বসিরহাট অবধি এখান থেকে বসিরহাট 37 কিলোমিটার দূর একদম বসিরহাট অবধি একদম প্লেন রাস্তা এ রাস্তায় চড়ে চালিয়ে সব কিছুই তো মজা আছে এই এলাকাতে যে কটা রাস্তা আমি দেখেছি কিছুদিন আগে আমি খোজাডাঙ্গা বর্ডারে গিয়েছিলাম তোমরা দেখো একটা সাজেশন বক্সে আসছে বাংলাদেশের সীমান্তে ব্লকটার নাম সেই ব্লকটা গিয়ে তোমরা একটু দেখো দেখতে পারবে রাস্তাঘাট এত সুন্দর ওখানে এর আশেপাশে এলাকাটা
রাস্তা যদি ভালো হয় তাহলে যত কিলোমিটারই দূরে হোক না কোনো গন্তব্য পৌঁছাতে কোনো অসুবিধা হয় না, কষ্ট হয় না। ক্যামেরাটা বন্ধ করার সাথে সাথে সামনে যে গাড়িটা দাঁড়িয়ে গেছে দেখছো, গাড়িটার চাকাটা ব্লাস্ট করলে লোকটার পায়ে লেগেছে, এই জায়গাটা ব্লাস্টটা হয়েছে। বাবা একদম ভীষণ জোরে বিস্ফোরণ হলো, এলাকা ধোয়া ধোয়া হয়ে গেল, একজন লোক দেখছি পা ঢুলছে। এখন এদের যদি একদম গ্যারেজের সামনেই খারাপ হয়েছে, আমাদের গ্যারেজের কোনো কিছু ফেলে রেখে সামনে মসলন্দপুর রেল স্টেশন, মানে রেলগেট থেকে ক্রস করেই তারপরে বাঁদিকে চলে যেতে হবে। তো আমি আমার চোখের যে অবস্থা হয়েছে, আমি প্রায় দেড় দু ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি, আর এখন আমি আছি মসলন্দপুরের ডাক্তারখানার মোড়ে। এবার আমি ফোন করে জানবো যে আমার কোন দিকে যেতে হবে। এখানে রাস্তা চওড়া করার জন্য যত পাঁচিল, তারপরে যা দোকানপাট সব কিছু ভেঙে চুরে দিয়েছে। পুরো রাস্তা জুড়ে যত দোকানের সামনে বেরিয়ে থাকা অংশগুলো দেখতে পাচ্ছ, পুরো সব ভেঙে চুরে দিয়েছে। এত পরিমাণ ধুলো গেছে চোখে, কল পেয়েছেন চোখে জল দিতে হবে। বারাসাত থেকে মসলন্দপুর পুরো হয়ে গেছে চোখে জল দেওয়া। এইবার আবার আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি যখন তখন নামতে পারে। আর এই রাস্তাটা চাতরার ভিতর থেকে মসলন্দপুর মানে বসিরহাট রোড উপনের বাজারের দিকে গিয়েছে। এখন এর থেকে আস্তে আস্তে মানে হেলমেট পরা ছিল কিন্তু তার মধ্যেও চোখে এত পরিমাণে ধুলো গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে চোখের জল ঠল দিলাম। তো বন্ধুরা, আমার কান ব্যথা হয়ে যাচ্ছিল বলে আমি এটাকে চশমার সঙ্গে দেখিয়ে নিয়েছি মাস্কটাকে। বারাসাত থেকে বাবা ফোন করেছিল, বাবা ফোন করে বললো যে বারাসাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নাকি, আর এখানেও আকাশের অবস্থা যা যখন তখন বৃষ্টি নামতে পারে, এলাকাটা বেশি আলোকিত লাগে কিন্তু বাস্তবে যথেষ্ট অন্ধকার। সব গাড়িগুলো লাইট জ্বালিয়ে চালাচ্ছি দেখতে পাচ্ছ। এখানে পথঘাট ভেজা, বারাসাতে ডুবে গিয়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। মাঝে মাঝে দেখছি রাস্তা ভিজে রয়েছে, আবার দেখছি রাস্তা ভিজে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এখন আমি যশোর রোডের উপরে আছি আর গায়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার এবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে একটা মোটো ব্লগিং করলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর জয়েন বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের সাথে থাকো। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রায় আজকে 70-75 কিলোমিটার মতন জার্নি করলাম দুটোর থেকে, এখন বাজে 6:30 প্রায়। সবাই খুব ভালো থাকবে, পথ নতুন পথ চেনায়। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।